ফানুসগুলো ছাড়ে আর আমার হেভি লাগে ফানুসগুলো দেখতে। সবাইকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং অ্যান্ড উইথ ইন স্মাইল চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আর আমি ভাবছি ব্লগটা সকাল থেকে শুরু করবো, বাট স্টিল প্রায় 4:13 এখন করিতে। তো আমি বললাম যদি সকালটাই যদি একটু না তোমাদের সাথে ক্যাপচার করতে পারি সকালের ভিডিও, তাহলে সন্ধেবেলাটা তো চারিদিকে আলো জ্বালাবে, সেসব তো শেয়ার করবোই। আর সঙ্গে আজকের ব্লগে তোমরা দেখতে পাবে একটা অন্য রকমের ভিডিও। তোমরা প্রতিবার আমাদের ভিডিওয়ে দেখতে পাও মা কালীর ফুল পরে, সেই ভিডিও তো দেখাবোই তোমাদের সঙ্গে। প্রতি বছর শেয়ার করি মা কালীর ফুল পরার দৃশ্য। হ্যাঁ, হয়তো ফুল পরছে যখন সে মা মা বলে ডাকে সব সেটা শোনাতে পারি, বাট ওই যে ফুল পরার টাইমটা না এতটা ভিড় হয়ে যায় যে ওই পোর্শনটা ক্যাপচার করা যায় না, যে জায়গাটা সবাই দাঁড়িয়ে থাকেন সামনেটাতে আর আমরা একটু ব্যাক সাইডটা করে দাঁড়াই। এই যে আজ কালী পুজোটা আমাদের সারাদিন বাড়িতে থেকেই কেটে গেল। যাই হোক, আমার দাদা এখন এডিটে বসেছে, ও এখন এডিট করবে। একটু 5টা নাগাদ আলোটা জ্বালি, আজকে অনেক রাত্রি পর্যন্ত, অন্যদিন 11:30-12 আলোটা জ্বলে, অনেক রাত্রি পর্যন্ত আলোটা জ্বালাবো আজকে যেহেতু দিওয়ালি। আর সবাইকে আবার বলে দিই হ্যাপি দিওয়ালি, সবাই খুব 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 আনন্দ করো, খুব মজা করো। মা দুর্গার পুজো যখন হয়ে যায় তখন আমাদের প্রচণ্ড মন খারাপ লাগে, তখন আমরা অপেক্ষা করি মা কালীর পুজোর জন্য, আর আজকে সেই দিনটা এসে গেছে। যা যা করবো তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকার সঙ্গে। তো এখন আমাদের দেওয়া হচ্ছে দীপাবলির দিনে বাড়িতে বাতি, কালকেও দেওয়া হয়েছিল 14 বাতি, ভূত চতুর্দশী উপলক্ষে দেওয়া হয়েছিল, আজকে কালী পুজো উপলক্ষে। চলো বসে আছি, প্রচুর সবাই বাতি ফাটাচ্ছে, বাতি দিচ্ছে, দিয়ে দে। সবাই কত ফানুস ছাড়ছে, কবাই ফানুস ছাড়ছে, কিছুগুলো দেখতে বেশ ভালো লাগে, চারিদিকটা দারুণ লাগে, দারুণ লাগে গাইস। সো এখানে এই দৃশ্যটা দেখবো বলেই আমি এক বছর অপেক্ষা করে থাকি। আমাদেরও সকলে ছিল অ্যাকচুয়ালি, আজকে অনেকগুলো ইনভিটেশান আছে, সো সেই ইনভিটেশানই বাবা অ্যাটেন্ড করতে গেছে অনেক বাবা। তারপরে পয়লা বৈশাখে বলো, তারপরে দিওয়ালিতে বলো, এত মিষ্টির বাক্স হয়ে যায় যে আমাদের ফ্রিজে রাখারই জায়গা হয় না। বাচ্চা সব বাড়ি টাড়ি ফাটাচ্ছে, এটা জোর কি ফোন দৌড়ে ফাটাচ্ছে, ভাল লাগে। চারিদিকে ঢাক বাজছে, 7টা আবার একটা মানুষ, হ্যাঁ
ভালো এদের চর্কিগুলো। দেখো আমি বলেছিলাম যে বাবাকে অনেক ইনভিটেশন করেছে যে যেতেই হবে বলেছে, তো গেছিল ফাইনালি সব জায়গাতেই। আর মিষ্টির বক্সও নিয়ে এসেছে।